টিক টিক শব্দ করে ঘুরে ঘড়ির কাঁটা। কোন দিকে ঘুরে? আমরা তো সবাই দেখি ডান দিকে, কিন্তু কখনো কি ভাবনায় এসেছে কেন ডান দিকেই ঘুরে? বা দিকে ঘুরলেই বা কি এমন সমস্যা হতো? যদি নাই হয় তাহলে ঠিক কি কারণে ঘড়ির কাঁটা কেবল ডান দিকেই ঘুরে? পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো সেগুলোতে কিন্তু কাঁটার ঘোরাঘুরির কোনো বিষয় ছিল না। হ্যাঁ, সূর্য ঘড়িই হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘড়ি। এই সূর্য ঘড়িও কিন্তু অনেক রকমের ছিল। সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ি বলা হয় মিশরীয়দের ওবেলিস্ককে। ধারণা করা হয় মিশরীয়রা এই ঘড়ি বানানো শিখেছিল খ্রিস্টের জন্মেরও 3,500 বছর আগে। এরকম আরেকটা ঘড়িকে বলা হয় শ্যাডো ক্লক। ওটা বানিয়েছিল ব্যাবিলিয়নরা খ্রিস্টের জন্মের 1,500 বছর আগে। এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে, অর্থাৎ সময় নির্দেশক যে কাঁটা বা দণ্ড সেটি স্থির থাকত। সূর্যের আলোয় সেই কাঁটার ছায়ার পরিবর্তন দেখেই সময় হিসেব করা হতো। আর এখনকার ঘড়িতে আবার উল্টো, এই কাঁটাগুলোই ঘুরে ঘুরে আমাদেরকে সময় জানান দেয়, ছায়া দেখার কোনো বালাই নেই। এরকম ঘড়ি মানে যে ঘড়িতে কাঁটা ঘুরে ঘুরে আমাদের সময় জানান দেয়, এমন ঘড়ি প্রথম বানানো হয় 1300 শতকে। তবে তখনই এই ঘড়িগুলো তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। হবে কি করে? তখনও যে মানুষের সময় দেখার তেমন দরকারই পড়েনি। সূর্য দেখেই মানুষ দিব্যি বুঝে নিত এখন সকাল না দুপুর, বিকেল না সন্ধ্যা। সময় নিয়ে এর চেয়ে বেশি মাথা ঘামানোর তেমন দরকারই ছিল না। এরও মোটামুটি 400 বছর পরে 1800 শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো, তখন মানুষের নির্দিষ্ট করে সময় দেখার দরকার শুরু হতে শুরু করলো। নির্দিষ্ট সময়ে কারখানায় যেতে হবে, নির্দিষ্ট সময়ে খাবার খেয়ে আবার কাজে লাগতে হবে, নির্দিষ্ট সময়ে ছুটি হবে, কারখানার নিয়মটাই যেন ছিল এমন। তখন সবার ওই কাঁটাওয়ালা ঘড়ির দরকার পড়ল, যাতে সবাই সময় মতো সব কাজ করতে পারে। পরে ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল। এবার একটা হিসাব মেলানো যাক। যে অঞ্চলে পুরনো ঘড়িগুলো তৈরি হয়েছিল, মিশর আর ব্যাবিলন, এগুলো কিন্তু একই অঞ্চল। অন্যান্য সূর্য ঘড়িও কিন্তু মোটামুটি এই অঞ্চলের কাছাকাছি তৈরি হয়েছিল, অর্থাৎ এশিয়া আর ইউরোপের মাঝামাঝি যে অঞ্চল, পশ্চিমাদের পরিভাষা অনুযায়ী যাকে বলা হয় মধ্যপ্রাচ্য, মিশর, ইরাক, ইরান, তুরস্ক, ওই অঞ্চলে পৃথিবীর সব বিখ্যাত সব প্রাচীন সভ্যতাগুলো বেশিরভাগই কিন্তু গড়ে উঠেছিল এই অঞ্চলে। যেমন মিশরের মিশরীয় সভ্যতা, ইরাকের মেসোপটেমীয় সভ্যতা, ইরানের পারস্য সভ্যতা, তুরস্কের গ্রিক ও ট্রয়ের সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতার আবার 4টি ভাগ আছে, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা আর ক্যালডীয় সভ্যতা। আর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্য ঘড়ির ছায়া দিনের সঙ্গে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিক সরে যেত, অর্থাৎ দিন যত গড়িয়ে রাতের দিকে যেত, ছায়াও তত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেত। সেখান থেকে ঘড়ির কাঁটার দিকের ব্যাপারটা এসেছে। সেই অনুযায়ী ঘড়ির কাঁটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। প্রশ্ন হল, পশ্চিম পূর্বের সঙ্গে বা ও ডানের কি সম্পর্ক? এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক। মানচিত্রের উপরের দিকে একটা দিক নির্দেশক চিহ্ন থাকে, তার পাশে লেখা থাকে এন বা নর্থ। তার মানে মানচিত্রের উপরের দিকটা হলো নর্থ, বাংলা যাকে আমরা বলি উত্তর, আর নিচের দিকটা হলো দক্ষিণ। তাহলে হিসেবে বা দিকে পড়ে পশ্চিম আর ডান দিকে পূর্ব দিক। এই কারণে এই ঘড়ির কাঁটা বা দিক থেকে ডান দিকে যায়। মানে আসলে ওটা বা থেকে ডানে নয়, বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়।